আজকে আমাদের টপিক হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে, আজকে টপিক হচ্ছে ফিরোজ শাহ তুগলক। এই আসতে ফিরোজ শাহ তুগলক। এর আগে আমরা পড়েছিলাম মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের সময় কী হয়েছিল না বিভিন্ন জায়গায় কী হচ্ছিল, বিদ্রোহ শুরু হয়ে যাচ্ছিলো ভারতের। তো যখন গুজরাটে বিদ্রোহ হয়, ওই বিদ্রোহ দমন করার সময় গুজরাটে উনি কী হয় না, গুজরাটে তো মারা যায়নি। হ্যাঁ হ্যাঁ, এবার বিদ্রোহ দমন করতে গুজরাটে সে প্লেগ রোগে, সে ওখানে সেই সময় প্লেগ মহামারী চলছিল, তো প্লেগ রোগে উনি মারা যায় খট নামক জায়গায় গুজরাটে। ঠিক আছে, এবার মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর প্রথম তার কোনো বাচ্চা কাচ্চা ছিল না। ঠিক আছে, তো যেহেতু বাচ্চা কাচ্চা না থাকায় দিল্লিতে কী হয়, একটা রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। কে এরপরে কে সিংহাসনে বসবে এই নিয়ে প্রচুর চাপ হয়। দিল্লির যারা আমির ওমরাহ ছিল তারা এই নিয়ে মিটিং ডাকে যে কে বসবে যোগ্য ব্যক্তিকে। তো যোগ্য ব্যক্তির খোঁজ হচ্ছিল সুলতানের জন্য। সেই সময় এই দিল্লিতে একজন ছিল যার নাম ছিল ফিরোজ শাহ তুগলক। তো ফিরোজ শাহ তুগলককে উনি খুব ভালোবাসতেন, একদম তাকে নিজের কাছে রাখতেন। ঠিক আছে, তো বললেন যে তার যখন বাচ্চা কাচ্চা নাই, তো তিনি যখন যাকে সবথেকে বেশি ভালোবাসে সে যদি যোগ্য হয় তা তাকে সিংহাসনে বসানো উচিত। তো সেই সূত্রপাতে ফিরোজ শাহ তুগলক রাজগদ্দি বা সিংহাসন পেয়েছিল। আর 1251 খ্রিস্টাব্দে উনি আমাদের দিল্লি সুলতানে সবাই সিংহাসনে আরোহণ করেন। ঠিক আছে, তো 1351 খ্রিস্টাব্দে ওর যেহেতু কোনো ছিল ছেলে ছিল না, তাই ইনি সিংহাসনটা পেয়েছিলেন। ঠিক আছে, তারও খুবই মানে প্রিয় ছিলেন। ঠিক আছে, তো একে বেসিক্যালি সিংহাসনে বসানোর উপর কার প্রভাব সবথেকে বেশি ছিল, কাদের প্রভাব সবথেকে বেশি বসেছিল, কারা বসিয়েছিল একে, আমির ওমরাহরা, তাই তো? তাহলে আমির ওমরাহদের প্রভাবই প্রচুর ছিল। ঠিক আছে, তাই ওই জন্যই কী হতো না, ফিরোজ শাহ তুগলক সবসময় আমির ওমরাহ যারা ব্যক্তি ছিলেন, আমির ওমরাহ মানে কারা বুঝতে পারছো, তাই না, ওই রাজসভায় যারা থাকতো ওই সময়কার, ঠিক আছে, বা বড় লোকগণ, তাদেরকে কী করতো, প্রচুর তেলিয়ে চলতো, মানে তাদের কথায় প্রচুর সাপোর্ট করত। ঠিক আছে, তাদেরকে প্রচুর মানে তাদেরকে সব কিছু উনি বেশি 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 দিতেন, তাদের কথা মতো চলতো। এই প্রথম সুলতান ছিল ভারতবর্ষে কোনো সুলতানদের মধ্যে, যে সুলতান তো সুলতান ছিল কিন্তু সুলতান পরিচালনা হতো কাদের আন্ডারে, আমির ওমরাহদের আন্ডারে। ঠিক আছে, আমির ওমরাহদেরকে কী মানে তেল লাগিয়ে তিনি চলতেন। ঠিক আছে, লিখে রাখবো। তো কার রাজসভায় সবথেকে বেশি আমির ওমরাহদের প্রভাব ছিল, না আমির ওমরাহদের প্রভাব ছিল কার সময়, ফিরোজ শাহ তুগলক। এ সুলতান তো ছিল ঠিকই, ঠিক আছে, কিন্তু তার কোনো রাজনৈতিক যোগ্যতা ছিল না। প্রথম কথা, এ এমন একজন সুলতান যার কোনো রাজনৈতিক কী ছিল না, রাজনৈতিক যোগ্যতা ছিল না। আর যেহেতু রাজনৈতিক যোগ্যতা ছিল না, এটা ছাড়া বাদ বাকি তার কাছে সব কিছু ছিল। একটা সুলতান হতে গেলে যা যা লাগে, তো রাজনৈতিক যোগ্যতা ছাড়া বাদ বাকি সব কিছুই ছিল। ঠিক আছে, ভালো করে বুঝবে, সুলতান হতে গেলে রাজনৈতিক যোগ্যতা ছাড়া বাদ বাকি সব কিছুই তার কাছে ছিল। একটা সুলতানের যা যা করা উচিত, ভালো কাজ বলো, বা শুধু তো রাজনৈতিক যোগ্যতাই নয়, আরও অনেক কিছু লাগে, ভালো কাজ ভালো কর্ম যেগুলো দেশের জন্য, তো এগুলো সবই করতো, সবই ছিল তার কাছে, শুধু ছিল না কি রাজনৈতিক যোগ্যতা। কিন্তু একটা সুলতান হতে সবথেকে ইম্পর্টেন্ট কী লাগে, রাজনৈতিক যোগ্যতা। সে রাজনৈতিক যোগ্যতা এনার কাছে ছিল না, প্রথম কথা। এবার ধরো তোমরা বিসিএস পড়তে এসছো, আলটিমেট যখন চাকরি পড়তে এসছো, তখন চাকরি যখন পাবে না, লোক কী বলবে, আশেপাশে লোক এ বাড়ি বাড়ি কী বলবে আলটিমেট, বাস। আর বিসিএস পেলে না তখন ওটা যোগ্যতাটা নিয়ে আলটিমেট ওটা, তারপরে তুমি এখান থেকে ব্যবসা করে যতই বড় লোক হয়ে যাও, ঠিক আছে, মানুষ কিন্তু চিনবে কোনটাকে, যে ও বিসিএস পড়তে গেছিলো বিসিএস পাইনি, তা তুমি এখানে এসে ধরলেও অনেক বড় লোক হয়ে গেলে, অনেক কিছু করলে, গাড়ি ঘোড়া সব কিছু করলে, কিন্তু আলটিমেট তোমার ফল, মানুষ কোনটাকে পরিচয় দিচ্ছে, যে বিসিএস, ঠিক আছে, কারণ ওইটাই মেন ছিল আমাদের লাইফে, তাই না, আর ওটাই তুমি হলে না। তো ঠিক যেমনটা হয়েছিলো ঠিক এই সুলতানের ক্ষেত্রে তাই হয়েছিল। এই সুলতানের শুধু রাজনৈতিক যোগ্যতা এর কাছে ছিল না, বাদবাকি সবই ছিল। বাদবাকি সবই থাকার জন্য একে বলা হয় আকবর অফ দিল্লি সুলতান।
আকবরের কি ছিল, আকবর এর মধ্যে তুলনা করলে আকবরের পলিটিক্যাল তো ছিলই, রাজনৈতিক তো ছিলই, রাজনৈতিক তো দূরদর্শা ছিলই, তাই না? উনি রাজপুতদের সাথে বিয়ে করেছিলেন, তাই না, যাতে এই রাজবংশ বাড়ানো যায়, তাদেরকে নিজের দলে টানা যায়, এভাবে। তার সাথে সাথে প্রজাহৈতিক কাজ যা যা আছে, একটা সুলতানকে যা যা করা উচিত, ট্যাক্স ট্যাক্স সবই ছিল, এই দুটো সবই কাজ ছিল আকবর। কিন্তু এর শুধু এই পার্টটা ছিল কার, ফিরোজ। এর রাজনৈতিক পার্টটা তার মধ্যে ছিল না। তো একটা রাজার মেন মোটিভই ছিল রাজনৈতিক পার্ট, তুমি যতই টাকা পাকা করে না, তুমি যদি চাকরিটা না পাও তো কী হবে, বুঝতে পেরেছ? সেম, এটা আমরা পরে প্রমাণ করব যখন এটা আমরা পড়ছি আস্তে আস্তে, ঠিক আছে? তা আমরা এখানে ক্লিয়ার হয়েছি তো ফিরোজ শাহ তুঘলকের সাথে আকবরের মেন ডিফারেন্স। কিন্তু যদি বলা হয় যে আকবর অফ দিল্লি সুলতান, ফার্স্ট কোয়েশ্চেন, তাই না, টাইটেল, এর টাইটেল ছিল আকবর অফ দিল্লি সুলতান, কে হবে? কারণ তার মতো যে প্রজাহৈতিক কাজ, অন্যান্য যে কাজগুলো সেগুলো তিনি করেছিলেন আকবরের মতনই, তাই। আর একে আকবর অফ দিল্লি সুলতান বলা হয়, তাই না? আকবর অফ দিল্লি সুলতান, দিস টাইটেল ওয়াজ গিভেন বাই হেনরি ইলিয়ট, ঐতিহাসিক হেনরি ইলিয়ট একে আকবর অফ দিল্লি সুলতান বলেছে। ঐতিহাসিক হেনরি ইলিয়ট, হিস্ট্রিয়ান হেনরি ইলিয়ট একে কি বলেছেন, আকবর অফ দিল্লি সুলতান। এবার কেন বলেছে, কি বলেছে আমরা দেখব। ঠিক আছে, তো আমি এখানে যদি প্রথম ভাবি যে ইনি কাদের প্রভাবে, তো রাজনৈতিকটা নিশ্চয়ই আমির ওমরাহ রায় দেখতো, তাই তো? রাজনৈতিক পার্টটা কারা দেখতো এর সময়, ফিরোজের সময়? আমির ওমরাহ। তো আমির ওমরাহরা রাজনৈতিক দেখলে ওরা রাজনৈতিকে কী কী ইমপ্লিমেন্টেশন করবে, যারা ওরা যাই যারা ওরা চাইবে। তো সেই সময় ইসলামিক ছিল তারা সবাই, যারা যারা আমির ওমরাহ ছিল, তারা কী চাইতো ভারতবর্ষে কেমন থাকবে ওরা। আমির ওমরাহ এর আগে আমরা পড়েছি বলবন থেকে শুরু করে আলাউদ্দিন খলজি, যে আমির ওমরাহরা সবসময় কী চাইতো, যে আমাদের এখানে শরীয়ত ল, ইসলামিক লটা ইমপ্লিমেন্টেশন হোক, তাই না? চাইতো না ওরা সবসময়, এর সময় চেয়েছে, এর সময় চাইলে কী হবে, তাহলে ওটা ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। তো এটাই প্রথম কোনো সুলতানের টাইমে কি হয়, ইসলামিক ল যেটা ইন্ডিয়াতে ইমপ্লিমেন্টেশন হয়, লিখব। যদি বলে কোন সুলতানের সময় ইসলামিক ল ভারতে ইমপ্লিমেন্টেশন হয়, তো সেটা কী হবে অ্যান্সার, ফিরোজ শাহ তুঘলক। তো যদি বলি এই ফিরোজ শাহ তুঘলক কেন করেছিল, তখন তুমি অ্যান্সারটা নিশ্চয়ই লিখতে পারবে। হ্যাঁ, এগুলোই থাকে ইউপিএসসির মেন্সে। বাবা কি জলের বোতল দেখ না, বা জলের বোতল এখানে ছিল, তোকে জল ছুটে 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 ছুটে। তাহলে কোয়েশ্চেন যদি আসে কোন সুলতানের আমলে প্রথম ভারতবর্ষে শরীয়ত ল বা ইসলামিক ল ইমপ্লিমেন্টেশন হয়, কী হবে অ্যান্সার, ফিরোজ শাহ তুঘলক। আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে? প্রত্যেকটা যে কোনো পরীক্ষায় বা বিসিএস ইউপিএসসি যা বলবো, কোয়েশ্চেন প্রত্যেকটা জিনিসই কোয়েশ্চেন হয়, ঠিক আছে? তো এই নয় যে কোয়েশ্চেন কীভাবে আসবে আমাদের, যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, পুরো টপিক থেকে এটাই একটা কোয়েশ্চেন হবে, ওটাই কঠিন কোয়েশ্চেন হবে, যেমন কে করেছিল মাথায় বলে যাবে। তো এখানে ওইভাবে আমরা পড়বো না যে কোয়েশ্চান অ্যান্সার, আমাদেরকে ডিসক্রাইব করতে পুরো জিনিসটা মাথায় রাখতে হবে, যেগুলো লিখবো ওগুলো প্রত্যেকটা জিনিস কোয়েশ্চান হবে, আগে বলে দিচ্ছি। তো কোয়েশ্চান হিসাবে হয় না, পুরো জিনিসটাই কোয়েশ্চান হয়, ঠিক আছে? তো এবার যদি এখানে কোয়েশ্চান দেয় যে শরিয়াত লোক কেন ইন্ট্রোডিউস করে দিয়েছিল, কী হবে অ্যান্সার, একদম, যেহেতু ওরা আমির ওমরাহদের সাপোর্টে উনি এখানে বসেছিলেন, তাই আমির ওমরাহরা যাই বলতো তাই মেনে নিত। ইনি কি প্রথম ব্যক্তি যে আমির ওমরাহদের সাপোর্টে বসেছিল, আরও অনেকে ছিল? হ্যাঁ, আমি কি বলছি, এর মধ্যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল না, রাজনৈতিকটা ছিল না, কেন বলছি কারণটা আমি দেখাচ্ছি। ইনি যখন, আমি মানছি ইনি এদের সাহায্যে, আমির ওমরাহদের সাহায্যে বসছিল, কিন্তু তুমি যখন সুলতান হলে আলটিমেট,
তুমি তো এদের তারপরও তো এদের কথা নাও শুনতে পারতে, তাই না? হতেই তো পারে, যেভাবে হোক সুলতানে তুমি আসতে পারে, তাই না? তো তুমি আসার পর তো এই যখন এটা দেখছো ভুল, কারণ এখানে মেজর লোক হিন্দু আছে, ঠিক আছে? তো তুমি এখানে শাসন করছো, এটা অন্য অন্য বলবনও ভেবেছে, আলাউদ্দিন খলজিও ভেবেছে, এইভাবে তো চাপিয়ে দিতে পারি না। তো ওনাকে এটা প্রথম প্রটেস্ট করা উচিত ছিল। একটা রাজনৈতিক দূরদর্শিতা থাকলে এটা তো করতো উনি, তাহলে ছিল না আমরা একটা প্রমাণ পাচ্ছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে, তিনি ব্রাহ্মণদের উপর না জিজিয়া কর ইমপ্লিমেন্টেশন করে দিয়েছেন। লিখে রাখবো, হি অ্যাপ্লাইড জিজিয়া ট্যাক্স অন ব্রাহ্মণ। যদি একটা কোয়েশ্চেন দেয় যে ভারতবর্ষে কে প্রথম জিজিয়া ট্যাক্স ইন্ট্রোডিউস করেছিল, কি হবে অ্যান্সার? জিজিয়া থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, তাই না? জিজিয়া ট্যাক্স থেকে আমরা জিজিয়া পয়েন্ট দেবো আজকে, এমনভাবে জেনে নেবো যেন ভবিষ্যতে কোনোদিন জিজিয়া নিয়ে না আর কোনো প্রশ্ন হয়, ঠিক আছে? প্রথমে আমাদের জিজিয়া নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা আছে, অনেক কিছু জানি, তাই না? আমরা জিজিয়া এর আগেও শুনেছি। এই যে ওয়ার্ড জিজিয়া, তাই তো? জিজিয়া ট্যাক্স, এটা কীরকম ট্যাক্স ছিল? ধর্মকর, এইটুকু জানি, তাই তো? কত ছিল ধর্মকর? এর পার্সেন্টেজ ছিল 1/10 বাই, মানে 10 ভাগের 1 ভাগ, ঠিক আছে? বেসিক্যালি জিজিয়া কর কেন ইমপ্লিমেন্টেশন করা হয়েছে বলে দিচ্ছি না, এমন কোন দেশ, এটা জিজিয়া ট্যাক্সটা লেখা আছে কিন্তু শরীয়ত লতে, ঠিক আছে? কিন্তু ওর খারাপ ব্যাখ্যা সব জায়গায় হয়েছে, যে ট্যাক্সে লেখা আছে যে এমন বেসিক্যালি ইসলামিক মানে যারা সেই সময় ছিল মোহাম্মদ বিন কাসিম, তারা তো বিভিন্ন জায়গাকে কনকোয়ার করতো, ওখানে ল ইমপ্লিমেন্টেশন করতো, ওখানে শাসন ব্যবস্থা করতো, তাই না? ওরা বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতো। তো ভারত বা যে কোনো জায়গায় ওরা বলছে একটা দেশে যদি সুলতান ইসলামিক হয়, ঠিক আছে, মানে সুলতান যদি ইসলাম ধর্ম থেকে বিলং করে আর সুলতানের আশেপাশে সবাই ইসলাম ধর্ম হয়, কিন্তু ওখানকার ওই ইসলাম ধর্ম জনগণ যদি মেজর পার্সেন্টেজ অন্য ধর্মের হয়, হিন্দুই না অন্য যে কোনো ধর্মের হয়, ঠিক আছে, তো ওখানকার রাজা যে ইসলামিক রাজা আছে সে ওই জনগণের ওপর কী ট্যাক্স ইমপ্লিমেন্ট করবে? জিজিয়া ট্যাক্স, 10 ভাগের 1 ভাগ। ওই ট্যাক্স নিয়ে পরে আমাদের রাজা কিন্তু ওই ট্যাক্স তার রাজকোষে এন্ট্রি মারবে না, ও রাজকোষে খরচা করতে পারবে না। যে 10 ভাগের 1 ভাগ যে ট্যাক্সটা আসবে সেই ট্যাক্সটা খরচা হবে ওই যারা আছে, মানে যারা নন ইসলামিক আছে তাদের উপরেই খরচা হবে, তাদের সিকিউরিটিতে খরচা হবে ট্যাক্সটা। বুঝতে পেরেছি? তাহলে জিজিয়া ট্যাক্স হচ্ছে এমন দেশে অ্যাপ্লাই হবে যেখানকার রাজা থাকবে ইসলামিক এবং যেখানকার প্রজারা অন্য, মেজর পার্সেন্টেজ প্রজারা অন্য এই থেকে রিলিজিয়ন থেকে বিলং করবে, তো ওই অন্য রিলিজিয়াস থেকে ট্যাক্সটা নিয়ে তার 10 ভাগের 1 ভাগ, মানে যার ওদের ইনকাম হবে সেখান থেকে ধর্মকর যেটা নেবে ওই ট্যাক্সটা তাদেরই সিকিউরিটিতে খরচা হবে, কারণ যাদের তাদেরকে ওই তাদের উপর যেন কোনো মানে অসুবিধা না হয়, কোনো প্রভাব না ফেলে দেয়, কারণ জানো তো কোনো মেজর জিনিস কী আছে, মেজর জিনিস ইসলামিক আছে, মাইনর ইসলামিক আছে কিন্তু তাদের কাছে পাওয়ার আছে, তারা চাইলে তো মেজর জিনিসকে নষ্ট করে দিতে পারে। তো এই জন্যই এই জিজিয়া ট্যাক্সটা ইন্ট্রোডিউস করা হয়েছিল অ্যাকর্ডিং টু কিসের, ইসলামিক লতে, ঠিক আছে? জানতে ব্যাপারটা জিজিয়া ট্যাক্স। আর এই ট্যাক্সটা জিজিয়া ট্যাক্স, এটা সুলতান কখনো এটা কোথায় তার খাজনাতে রাখবে না, তার কোষাগারে রাখবে না, এটা সবসময় আলাদা ফান্ডে থাকবে, ঠিক যেমন আমাদের কনসুলেটেড ফান্ড অফ ইন্ডিয়া, পিএআই পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া আর কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। তো পিএআই টাকাটা সরকার নিজের ফান্ডে রাখে না, তাই না? ও আলাদাভাবে খরচা করে। তো এইভাবে আমরা জিনিসটা জানবো। তাহলে ইসলামিক লতে এটা বলা আছে জিজিয়া ট্যাক্স দেবে, রাজা যদি ইসলাম হয় তার ধর্মের বাকি লোকগুলো যদি নন ইসলামিক হয় তারা এইটা দেবে, মেজর পার্সন যদি হয় তারা এই ট্যাক্সটা দেবে, আর ট্যাক্সটা তাদেরই সিকিউরিটিতে খরচা হবে, আর রাজা রাজকোষে এটাকে এন্ট্রি নেবে না।
বুঝে গেছি। এবার তাহলে ট্যাক্সটা দেবে কারা, প্রথম ছিল ট্যাক্সটা দেবে কারা, যারা নন ইসলামিক ছিল তারা দেবে প্রথম কথা, ঠিক আছে। তাহলে লিখবো ট্যাক্স পেয়ার্ড বলে লিখবো, পেয়ার ট্যাক্সটা পে করবে নন ইসলামিক বা আদার রিলিজিয়ান, ইসলামিক বাদে যারা আলাদা আদার রিলিজিয়ান ছিল তারা। কিন্তু এইটা থেকেও একটা ভালো ডেফিনেশন আছে, এটা এটা তো আছেই, এটা আমরা নর্মালি নর্মালি বলে থাকি, কিন্তু ট্যাক্সটা এভাবে ইমপ্লিমেন্টেশন করা হয়নি, ঠিক আছে। বেসিক্যালি লেখা আছে এখানে যারা নন ইসলামিক হবে তারাই ট্যাক্সটা দেবে, আর তাদের মধ্যেও কারা দেবে না, তাদের মধ্যেও যারা দেবে যারা প্রোডাক্টিভিটিতে অংশগ্রহণ করে, যারা নন প্রোডাক্টিভিটিতে আনপ্রোডাক্টিভিটিতে যারা অংশগ্রহণ করে না তাদের প্রোডাক্টিভিতে অংশগ্রহণ করে না তাদেরকে কর দিতে হবে না। মানে নন ইসলামিকদের মধ্যে যারা প্রোডাক্টিভিটিতে অংশগ্রহণ করে, যারা উৎপাদনের সাথে যুক্ত আছে, প্রোডাক্টিভিটি ইকোনমিক্সে পড়েছিলাম মনে আছে, আনপ্রোডাক্টিভিটি পড়েছিলাম, প্রোডাক্টিভিটি পড়েছিলাম, তাই না। তো প্রোডাক্টিভিটি কী হচ্ছে, যেগুলো যেমন আমরা কী করি, আমাদের দেখবে যে টাকা আমরা কী করি দেশের কাজে লাগাই, ধরো LIC-তে দিয়ে দিলাম, তো ওখান থেকে টাকাটা ওরা দেশের কাজে লাগাবে ওখান থেকে, তো ওই জন্য আমাকে ট্যাক্স দিতে হয় না, ওই পরিমাণ টাকা ট্যাক্স দিতে হয় না, জানো তো। তো ওরকম আমাদের যেসব যারা প্রোডাক্টিভিটিতে অংশগ্রহণ করে তাদেরকে ট্যাক্স দিতে হতো, আর অন্য কাস্টদেরকে ট্যাক্স দিতে হতো। প্রোডাক্টিভিটি মানে কি, প্রোডাক্ট রিলেটেড, মানে প্রোডাক্ট উৎপন্ন করা। সেই সময় কি আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট বেশ ছিল, তো এগ্রিকালচার প্রোডাক্ট যারা অন্য যারা যত চাষি তারা সব দিত, যারা ব্যবসা করতো তারা দিত, ওখানেও প্রোডাক্টিভিটিতে ছিল। কিন্তু কারা কারা তাহলে এই ট্যাক্স দিত না যারা প্রোডাক্টিভিটিতে অংশগ্রহণ করতো না, যেমন যেমন হচ্ছে বাচ্চারা প্রোডাক্টিভিটি অংশগ্রহণ করতো না তাদেরকে দিতে হতো না, মহিলারা তারা প্রোডাক্টিভিটি অংশগ্রহণ করতো না দিতে হতো না, তারপরে ব্রাহ্মণরা, কেন ব্রাহ্মণরা কী করতো, তাদের পুজো করতো, তাদের তার কোনো অন্য কোনো কাজ ছিল না, তারা চাষ করতো না, তো পুজো যখন করতো তো পুজোর সময় কী হবে, তো ওটা তো কোনো প্রোডাক্টিভিটিতে কাজ নয়, তাই ব্রাহ্মণরা এই ট্যাক্স দিত না প্রথম থেকে। এটা এই নয় যে ব্রাহ্মণরা দিত না মানে নয়, তারা তাদেরকে সাপোর্ট করছে, ঠিক আছে। ব্রাহ্মণরা কোনো প্রোডাক্টিভিটিতে অংশগ্রহণ করতো না, তারা যে কাজটা করতো সেটাতে করে দেশের কোনো আয় হতো না, তাদের কোনো আয় হতো না ওইভাবে, ঠিক আছে। তো তাই এইটা তাই ব্রাহ্মণদেরকেও এই ট্যাক্স দিতে হতো না। লিখে রাখবো কারা কারা ট্যাক্স দিত না। হ্যাঁ বলছে আগে লিখ না, তো ব্যস্ত হয়েছে কোথাও যাবি নাকি। তো যারা প্রোডাক্টিভিটি অংশগ্রহণ করতো না, যেমন হচ্ছে বাচ্চারা, মহিলারা, ব্রাহ্মণরা, শুধু কি ব্রাহ্মণ অনেক ছিল, অনেক যারা জৈন ধর্ম লোক থাকতো, বৌদ্ধ ধর্ম তাদের সুফি সন্ত তাদের এরা ছিল, বৌদ্ধ ভিক্ষুকরা ছিল, তাদের উপরে লাগতো না, ঠিক আছে। মানে যত সন্ন্যাসী টাইপের যারা ছিল তাদেরকে লাগতো না ট্যাক্সটা। লিখে রাখবো সব। তো বুঝতে পেরেছি কারা দিত না ট্যাক্স। ফিরোজ শাহ তুগলক প্রথম কী করলো, এ কী করলো, বললো যে জিজিয়া ট্যাক্সটা এবার থেকে ব্রাহ্মণদের উপরও অ্যাপ্লাইড হবে। এই জন্যই কোশ্চেন আসে। এবার এ এমনি কেন করলো প্রথমবার ইন হিস্ট্রিতে, এর আগে যারা যখন জিজিয়া ট্যাক্স চলতো কোনো ব্রাহ্মণদেরকে দিত না, কেন ওরা প্রোডাক্টিভিটি দিকে অংশগ্রহণ করতো না, এ প্রথমবার বললো যে জিজিয়া ট্যাক্সটা কী হবে না ব্রাহ্মণদেরকেও দিতে হবে। তাহলে কে এটাই প্রথম ইনক্লুডিং কে করলো জিজিয়া ট্যাক্স ব্রাহ্মণদের, ফিরোজ শাহ তুগলক। কেন করলো তাহলে, অ্যান্সার কেন, এমনি কেন করলো, হঠাৎ এর এমনি কেন মাথায় হলো। একদম যারা আমির ওমরাও ছিল না, যারা ও তো আমির ওমরাও দিয়ে এসেছিল, আমির ওমরাদেরকে প্রচুর তেল দিত, তো ওদেরকে খুশি করার জন্য যে দেখো আমি ওদের ধর্ম কর্ম এত কিছু মানি না, আমি তোমাদেরকে সাপোর্ট, এই আমির ওমরা ওদেরকে খুশি করার জন্য কী করলো, ট্যাক্সটা ব্রাহ্মণদের ওপরে অ্যাপ্লাইড করে দিল। ভালো করে লিখে রাখবে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, বারবার বলছি। আর এখান থেকে যদি UPSC-তে এখানে মেনসে এইভাবে কোয়েশ্চেনগুলো দেবে, তখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তো জিজিয়া থেকে কোনো প্রশ্ন যেন আসে আর আমরা পারবো না, এমনি হতে পারে না। প্রথম কথা, ফার্স্ট কোয়েশ্চেন, জিজিয়া ইন্ট্রোডিউস কে করেছিল ভারতে, যদি কোয়েশ্চেন আসে না। এই জিজিয়া ট্যাক্সটা বেসিক্যালি ভারত এরিয়াতে যে ইন্ট্রোডিউস করে, প্রথম যেখান থেকে আমরা খবর পাই, যেখান থেকে আমরা শুনতে পাই, সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম সিন্ধে যখন ও এন্ট্রি করেছিল, তখন সিন্ধে এই জিজিয়া ট্যাক্সটা ইন্ট্রোডিউস করে। তো মোহাম্মদ বিন কাসিম ভারতের সিন্ধ প্রদেশে প্রথম কী করেছিল, জিজিয়া ট্যাক্সটা ইন্ট্রোডিউস করেছিল।
এই সিন্ধ প্রদেশে প্রথম এই সব জায়গায় ইন্ট্রোডিউস কে করলো, যখন ওই পাশে সিন্ধ মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধ কনকোয়ার করলো তখন ও ওখানে জিজিয়া ট্যাক্সটা ইমপ্লিমেন্টেশন করে দিয়েছিল। কারণ কী ছিল এবার বলতে পারবো জিজিয়া ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন করার কারণ? আর এটাকে ভারতে কে ইন্ট্রোডিউস করলো ফার্স্ট টাইম? ভারতে প্রথম এটা ইন্ট্রোডিউস করলো লিখব কুতুবুদ্দিন আইবক। জিজিয়া ট্যাক্স ফার্স্ট ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ড্যাশ দিয়ে লিখব কুতুবুদ্দিন আইবক। আর এই যে জিজিয়া ট্যাক্সে ব্রাহ্মণদেরকে কে ইনক্লুড করলো লিখব জিজিয়া ট্যাক্সে ব্রাহ্মণদেরকে ইনক্লুড কে করলো? ফিরোজ শাহ তুগলক। আজকে যদি বলে কেন করলো বলতে পারবে তো? ঠিক আছে, ওই আমির ওমরাদের খুশি করার জন্য উনি বলল যে এবার ফিরোজ শাহ তুগলক এর সম্বন্ধে আরও কিছু জানবো। যে ফিরোজ শাহ তুগলক প্রথম প্রচুর কিন্তু বিদ্বান ব্যক্তি ছিলেন। জিজিয়া কর এখানে শেষ হয়ে গেল একটা পয়েন্ট, তাহলে আমরা এখানে প্রথম পয়েন্ট একটা যে ফিরোজ শাহ তুগলকের সম্বন্ধে যেটা জানলাম সেটা হচ্ছে জিজিয়া ট্যাক্স, তাই না? দু নম্বর পয়েন্ট লিখবো যে প্রথম কথা তিনি তো প্রচুর বিদ্বান ব্যক্তি ছিলেন, তাই না? ঠিক এর উপরে যে ছিলেন মোহাম্মদ বিন তুগলক তার থেকে কম ছিলেন, কিন্তু প্রচুর বিদ্বান ব্যক্তি ছিলেন। এমনকি তিনি নিজের বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি নিজেই লিখেন। ঠিক আছে, তাহলে কতটা জ্ঞানী হতে পারে? নিজের অটোবায়োগ্রাফি নিজে লিখছে মানে উনি আরবি ফার্সি সংস্কৃত এগুলো সব ভাষা জানতেন এবং সবে লিটারেচারে ভালো জ্ঞান ছিলেন। উনি এত জ্ঞানী ব্যক্তি ছিলেন, ঠিক আছে, তিনি আরবি ফার্সি উর্দু সংস্কৃত সব ভাষায় তার জ্ঞান ছিলেন। ঠিক আছে, তিনি লিটারেচার বলো, তারপরে ফিলোসফি হিস্ট্রিয়ান, ঠিক আছে, ম্যাথমেটিক্স এগুলো তিনি জানতেন। তো এবার কী করতেন না, তিনি তার নিজের অটোবায়োগ্রাফি নিজেই লিখেন। অটোবায়োগ্রাফি আত্মকথা, তাই না? আর এটার নাম কী ছিল? ফুতুহাত ই ফিরোজ শাহী। ফুতুহাত ই ফিরোজ শাহী লিখব, ফুতুহাত ই ফিরোজ শাহী, ফুতুহাত ই ফিরোজ শাহী। এই যে ফুতুহাত ই ফিরোজ শাহী, এটা মানে কি জানো? ফুতু হাত, এই যে ফুতুহাত মানে কি বলতো? বিজয়। ফুতু মানে বিজয়, আর ফুতু হাত মানে হয়ে যায় এটা পুরুরাল, মানে সিঙ্গুলার পুরুরাল। ফুতু মানে হচ্ছে বিজয়, FUTU, ফুতু মানে হচ্ছে এটা এটা বেসিক্যালি ফার্সি ভাষায় লেখা। তো ফার্সি ভাষায় ফুতু ফুতু যে কথাটা নাম সেটা নাম হচ্ছে বিজয়। ঠিক আছে, সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, আর এটা পুরুরাল হচ্ছে ফুতুহাত। এই ফুতুহাত বিজয়ের যদি বলে আমরা, বিজয় মানে কি? জয় করা। এই যে জয় করার বা বিজয়টা হচ্ছে ফুতু, আর ওটা সিঙ্গুলার একটা জয় করলে, আর যদি অনেক জয় করে তখন কী হবে? ফুতুহাত পুরুরাল। ই মানে, আর ই মানে তো জানোই, আর ফিরোজ শাহী মানে ফিরোজ শাহী। তার মানে কি ও লিখেছে ফিরোজ শাহের কী লিখেছে? বিজয় কথা, ও যে যে জায়গাগুলো বিজয় করেছিল। কিন্তু লিখেছে অটোবায়োগ্রাফি ফুতুহাত ই ফিরোজ শাহী যে কী লিখেছে না, অনেক বিজয় কথা লিখেছে, কিন্তু ও কিন্তু কোথাও বিজয় করেনি। ঠিক আছে, ওই একজন সুলতান যে কোথাও বিজয় করেনি, ঠিক আছে, কিন্তু অটোবায়োগ্রাফিটা কি লিখে দিয়েছে? না, শুধু এক দু জায়গায় বিদ্রোহ হচ্ছিল সেগুলোকে শান্ত করতে গেছিল। কেন লিখেছিল, কীভাবে লিখেছিল ওটা উনি জানতো। ওই জন্যই তো আমি এই অটোবায়োগ্রাফিটা আমি কেন, অনেকে অনেক কিছু লিখেছে, আমি কেন এটাকে ডিসক্রাইব করছি, কেন ফুতুহাত, ফুতু মানে হচ্ছে বিজয়, ফুতুহাত মানে হচ্ছে অনেক বিজয়। তো অনেক বিজয়ের কথা লেখা আছে এখানে,
কিন্তু ও ওর এই সময় কোনো বিজয়ই করেনি, কোনো আক্রমণও করেনি। ফিরোজ সাহেব করবে কি, এত যদি আমির উমরাদেরকে নিয়ে থাকে কিন্তু পারা যাবে? ওর রাজনৈতিক এই চিন্তাধারাই ছিল না। কিন্তু উনি কিন্তু খুবই বিদ্বান ব্যক্তি ছিলেন, অনেক কিছু তিনি রিসার্চ করেছিলেন, অনেক কিছু তিনি এই নিয়ে ই করেছিলেন। এবার লিখবে এর রাজসভায় কিছু ই থাকতেন, মানে পাণ্ডিত্য ব্যক্তি থাকতেন, স্কলার থাকতেন, ফেমাস স্কলার, এক দুটোর নাম লিখলে যথেষ্ট হবে, ঠিক আছে? আমরা নাম লিখবো এক দুটো, জানো কে ছিল? একদম জিয়াউদ্দিন বারনি, তাই না? বা বারনি বা বর্নি, অনেক কিছু বলা হয় জিয়াউদ্দিন বর্নি। এই যে জিয়াউদ্দিন বর্নি, এ কী বই লিখেছিল? হি রোড বাই তারকি ফিরোজ শাহী, তারিখি ফিরোজ শাহী, মানে ফিরোজ শাহী সম্বন্ধে নিয়ে লিখেছিলেন, তারিখি ফিরোজ শাহী, তারিখি ফিরোজ শাহী, তারিখি ফিরোজ শাহী বই লিখেছে, ঠিক আছে? তারিখি ফিরোজ শাহী কে লিখেছে তাহলে? জিয়াউদ্দিন বারনি। এই যে জিয়াউদ্দিন বারনি না, এ কিন্তু এর আগে যে ছিল তার রাজসভায় ছিলেন, কিন্তু তার সাথে তার ঠিক মিলত না। কে ছিল এর আগে? মোহাম্মদ বিন তুগলক। জিয়াউদ্দিন বারনি মোহাম্মদ বিন তুগলকের রাজসভায় ছিলেন, কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সাথে তার সম্পর্ক কোনো এক কারণে ভালো ছিল না। তাই যখন মোহাম্মদ বিন তুগলক মারা গেছিল, তখন তিনি বলেছিলেন যে এইভাবে জনগণ, হ্যাঁ জনগণ সম্রাটের থেকে আর সম্রাট জনগণের থেকে মুক্তি পেলেন। আগের দিনে পড়ালাম, মনে আছে তো? কেন লিখেছিলেন ওটা? উনি কিন্তু ওখানে ছিলেন, প্রেজেন্ট ছিলেন যখন ও মারা যায়। আর মারা যাওয়ার কোটেশনটা দেবে যে কে বলেছিল যে এইভাবে সম্রাট জনগণের থেকে আর জনগণ সম্রাটের থেকে মুক্তি পেল, এটা বলেছিলেন কে? বারনি, জিয়াউদ্দিন বারনি। আর জিয়াউদ্দিন বারনি এই সময় একদম পুরোপুরি রাজসভায় চলে আসে, এর সাথে খুবই ভালো মিলছিল, তাই এর নামে কী লিখে? তারিখি ফিরোজ শাহী। এবং ওটাতে এর অনেক কথা ডিসক্রাইব করা হয়, ভালোভাবে বলা হয়, বাড়ি ছাড়িয়ে বলা হয় যে হোটেল নর্মাল ব্যাপার, সে তো বলবেই, ঠিক আছে? যেখানেই কবি সেখানে একটা কিছু থাকবে। আরেকজনের নাম লিখবো, স্কলার লিখবো, শামসুদ্দিন সিরাজ আফিফ। শামসুদ্দিন সিরাজ আফিফ, AFIF, শামসুদ্দিন সিরাজ আফিফ, ঠিক আছে? এও একটা বই লিখেছিল, বলতে পারবে কি? এই আফিফও যে বইটা লিখেছিল তার সেটারও টাইটেল সেম ছিল, তারিখি ফিরোজ শাহী, ঠিক আছে? তো কোনোদিন যদি তারিখি ফিরোজ শাহী দিয়ে দেয় আর ওখানে জিয়াউদ্দিন বারনি না থাকে, তাহলে অ্যান্সার কী হবে? আফিফ। কোয়েশ্চান দিলে এইভাবে দিতে পারে, কিন্তু তুমি ভাববে হয়তো অ্যান্সার ভুল দিয়েছে, এখানে জিয়াউদ্দিন বারনি নেই, আচ্ছা জিয়াউদ্দিন বারনি নেই, কিন্তু কোয়েশ্চান ভুল দেয়নি, এটা আমাদেরকে যা দেখতে হবে। হ্যাঁ এর নাম দিয়ে নান অফ দিস দেবে, তখন সবাই নান অফ দিস মেরে দেবে, তাই না? লিখবো হি ইন্ট্রোডিউস ফোর ট্যাক্সেস, এই চারটে ট্যাক্স ইন্ট্রোডিউস করেছিল। একটা তো জিজিয়া জানলাম, ব্রাহ্মণদের ওপর করেছিল, তাই তো? নেক্সট লিখবো জাকার্তা, হ্যাঁ ZAKARTA, জাকার্তা বা জাকার্তা, জিজিয়া জাকার্তা খারাজ খামাস। জাকার্তা যেটা হচ্ছে ধনী, যারা মুসলিম ছিল ইসলামে যারা ধনী ছিল তারা দিত, রিচ, জাকার্তা। জাকার্তা হচ্ছে যারা রিচ ইসলাম ছিল, ধনী মুসলিম ছিল, তারা তাদেরকে দিত জাকার্তা। কারণ ধনীদের নেবে না, আজকে আজকে মুকেশ আম্বানি কেন ট্যাক্স দেবে? দিতে হয় না, কেন দিতে হবে? তো জিজিয়া জাকার্তা খারাজ। নেক্সট লিখবো খারাজ, KHARAJ, খারাজ। খারাজ হচ্ছে ভূমি রাজস্ব, দশ ভাগের এক ভাগ। আর একটা হচ্ছে খামাস,
হামাস কি ছিল না, যুদ্ধে যে জিনিসগুলো লুট হতো না তার একটা ভাগ কাকে দিতে হতো? রাজাকে দিতে হতো, রাজকোষে দিতে হতো। আগে কী হতো, যুদ্ধ হতো, কোন এক জায়গায় যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পর জায়গাটা লুট হয়ে যেত, গ্রাম ফ্রাম সব লুট করে নিত, লুট করা নিতে পারে, লুট ওগুলো কারা নিত, যারা সৈন্য পড়ে ছিল তারাই নিয়ে নিত, আর রাজা মেন মেন জিনিসগুলো রাজারা নিত। কিন্তু সৈন্যরা যে জিনিসগুলো লুট করতো না তার মধ্যেও একটা ভাগ কাকে দিতে হতো? তো জিজিয়া হয়ে গেল ধর্মকর, যেটা আমরা ভালো ডিপলি পড়লাম। জিজিয়া জাকার্তা হয়ে গেছে, ধনী মুসলিমরা দিত। খারাজ হচ্ছে ছিল ভূমি রাজস্ব, আর খামাস কী হচ্ছে, যেগুলো লুট হতো যেসব জিনিস সেই ট্যাক্সগুলো। জিজিয়া জাকার্তা খারাজ খামাস এই চারটা ট্যাক্স কে ইন্ট্রোডিউস করেছিল? ফিরোজ শাহ তুগলক। খারাজ খামাস, খামাস হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ, জিজিয়ার জাকার্তা, তাই তো? জাকার্তা কী ছিল না, ওটা লাগবে না, কত পার্সেন্ট লাগবে না। মানে যারা ধনী মুসলিম ছিল, ইসলাম যারা বিলং করতো, ধনী দিক থেকে যারা রিচ পার্সন ছিল তাদেরকে দিতে হতো না, সব তাদেরকে সবাইকে দিতে হতো না। ঠিক আছে, নেক্সট লিখব, দেখো এর মধ্যে কিছু তো ওই ছিল যার ফলে একে কী বলা হতো, আকবর অব দিল্লি সুলতান। এগুলো ধর্মের দিক দিয়ে পুরোপুরি ছিল, আমরা পড়বো একটু পরে, এ পুরীর জগন্নাথ টেম্পল ই করবে, মানে আক্রমণ করে দেবে, ভেঙে দেবে। তো এটা কেন ভাঙবে, কারণ কী থাকবে? ইসলামটাকে প্রমোট করা, ওদের আমির ওমরাও যাতে খুশি থাকে, না আমাদের মতো কাজ করছে, শরিয়ত ল ইমপ্লিমেন্টেশন হয়েছে, মানে ধর্ম নিয়ে কাজ করছে, বুঝতে পারছি, যাতে আমির ওমরাও খুশি থাকে। ঠিক আছে, পড়বো আমরা নেক্সট লিখবো, লিখবো হি ইন্ট্রোডিউস ডিপার্টমেন্ট অফ স্লেভ। এই যেটা ডিপার্টমেন্ট অফ স্লেভ ছিল, এই ডিপার্টমেন্টের নাম দিয়েছিল ইনি দেওয়ানি বন্দেগানি, DEWAN দেওয়ান স্ল্যাশ দিয়ে ই দেওয়ান ই বন্দেগানি। দেওয়ানি বন্দেগানি বন্দেগানি বা বন্দেগানি, এটা ই হলো কোনো চাপ নেই, বন্দেগানি। ঠিক আছে, প্রথম হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্লেভ, একটা স্লেভদের ডিপার্টমেন্ট করলো, যেখানে ডিপার্টমেন্টের নাম দিল দেওয়ানি বন্দেগানি। কাজ কী হবে, প্রথম কথা জানতে হবে, এই যে ফিরোজ শাহ তুগলক স্লেভ যারা ছিল তাদেরকে খুব ভালোবাসত। কে বলেছিল, তোমার তো আমার বাচ্চা কাচ্চা নেই ঠিক আছে, কিন্তু আমার 100,000 স্লেভ আছে, কে বলেছিল? তারাই আমার বাচ্চা। হ্যাঁ, বলবন বলেছিল, খলজি বলেছিল, তো এ কি হতো, ফিরোজ শাহ কী করলো, একটা মানে ও স্লেভদেরকে প্রচুর ভালোবাসত। ঠিক আছে, ও প্রথমবার কী করলো না, স্লেভদেরকে ভালোবাসত, তো ওর সময় না 180,000 স্লেভ ছিল, আর ও ওই স্লেভগুলোকে নিয়ে পরে একটা ডিপার্টমেন্ট তৈরি করলো, ডিপার্টমেন্টের নাম ছিল দেওয়ানি বন্দেগানি। আর দেওয়ানি চেহেলগানি কি, 40 চক্র, কে বলবন যে 40 চক্র নাম ছিল তৈরি করেছিল, সেটার নাম কী হচ্ছে? দেওয়ানি চেহেলগানি বা 40 চক্র, ওটা বলবন তৈরি করেছিল, তুর্কি নোবেল 40 বলা হয় ওদেরকে। কিন্তু দেওয়ানি বন্দেগানি কিন্তু নয়, গুলি যাবে, ওই জন্য বলে দিই, দেওয়ানি বন্দেগানি হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্লেভ, যেটা তৈরি করলো ফিরোজ শাহ তুগলক, ও সুলতান মানে যারা স্লেভ ছিল তাদেরকে প্রচুর ভালোবাসত, আর ওই 180,000 স্লেভদেরকে এক জায়গায় রাখলো, রাখে তাদের খাওয়া দাওয়া মানে বুঝতে পারছে, ওদেরকে নিয়ে ও কী, ওদেরকে নিয়ে পরিকল্পনা শুরু করলো। ও কী করলো, ও দেখছে যে অর্থব্যবস্থাতে এদেরকে কীভাবে কাজে লাগানো যায়। ও প্রথমবার যে ডিপার্টমেন্টটা তৈরি করলো দেওয়ানি বন্দেগানি, এর মাধ্যমে ও ওই যে যারা স্লেভ ছিল তাদেরকে রাখতো, খাওয়া দাওয়া দিত, সব তো ঠিকই তো এগুলো তো ছিলই, তার সাথে তাদেরকে কী করলো না, এডুকেটেড করলো, স্লেভদের এডুকেটেড করলো।
আর তাদেরকে কি করলো, এডুকেটেড করে শিক্ষা, মানে আমাদের হচ্ছে কি টেকনিক্যাল শিক্ষার উপর জোর দিল তাদের, ঠিক আছে, টেকনিক্যাল। যেমন হচ্ছে কাউকে ধরে নাও মানে শিল্পীর উপর দিয়ে, মানে কাউকে রাজমিস্ত্রির কাজ শেখাচ্ছে, কাউকে টেলারিং শেখাচ্ছে, ঠিক আছে। সেই সময় যেগুলো ছিল, কাউকেও মানে কোনো নকশা তৈরি করার কাজে তাদেরকে ট্রেনিং দিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, কাউকে চাকা বানানোর কাজে ট্রেনিং দিচ্ছে, ঠিক আছে। এইভাবে তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের সাথে বা তাদেরকে এগ্রিকালচার বেল্টের সাথে জুড়ে দেওয়া, তাদেরকে হাতের কাজ শেখানো। আমাদের এখন যেমন পলিটেকনিক আইটিআই কলেজগুলো আছে না, প্রথমবার এটা তৈরি করেছিল কে, ওই 180,000 লোককে ও ট্রেনিং দিচ্ছে। ওই 180,000 লোক যখন ট্রেনিং প্রাপ্ত হবে, তারপরে যখন বেরোবে, তো বেরোনোর পরে কী হবে ব্যাপারটা, ইকোনমিক্যাল কন্ডিশন কত ভালো হবে, হেভি হবে না ইকোনমিক কন্ডিশন, হেভি হয়েছিল। ওই জন্য তো তাকে কিছু কিছু এত ভালো প্রজাহৈতিক কাজের জন্য তাকে তো আকবর অব দিল্লি সুলতান বলা হয়। কেন বলা হয়, কিছু কিছু তো ভালো থাকবে, ওর শুধু ধর্ম দিক দিয়ে অনেক গোড়ামিটা ছিল, তাই না, কেন আমরা বুঝতেই পারছি, রাজনৈতিক দুর্দশা শুধু ছিল না, কিন্তু প্রজাহৈতিক অনেক কিছু ছিল। তো 180,000 সৈন্যকে এই দেওয়ানি বন্দেগানি ডিপার্টমেন্ট করে, ডিপার্টমেন্ট থেকে তাদেরকে শিক্ষামূলক জিনিস ট্রেনিং দেওয়া হয়। যেমন কাউকে যদি রাজমিস্ত্রি বলা হয়, কাউকে টেকনিক্যাল বলা হয়, কাউকে সেলাই বলা হয়, ঠিক আছে, কাউকে নকশা কাজ বলা হয়, এভাবে যা যা যার যে যা যার যেটা ভালো লাগতো তাকে সেইটা দিয়ে দেওয়া হতো। এবং তাদেরকে বছর দুই এক তিনের ট্রেনিং দেওয়ার পর তাদের কাজে লাগানো হতো, যার ফলে কি ভারতের ইকোনমিক্যাল কন্ডিশন খুবই ভালো হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি এনে কী কী করেছে, ঠিক আছে। তাহলে ইকোনমিক বুম কন্ডিশন একটা চলে আসে এর সময়, তাই না, কারণ হচ্ছে এগুলো সব এরা 180,000 লোক কাজ করবে, মানে চারটিখানি ব্যাপার নিয়ে তারা অনেক প্রোডাক্টিভিটিতে অংশগ্রহণ করবে, ঠিক আছে। নেক্সট লিখবো, নেক্সট পয়েন্ট দেবো। তাহলে আমরা কী কী জানলাম, জিজিয়া জানলাম, স্লেভ জানলাম, স্লেভ ডিপার্টমেন্ট জানলাম। হ্যাঁ, স্লেভদের কথা একটা জিনিস আছে, স্লেভ আগে কী হতো, স্লেভ বিক্রি হতো না, এ কিন্তু সুলতান যে স্লেভ বিক্রি হওয়াটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ লিখবো, হি ব্যান্ড সেলস অফ স্লেভ, এই যে স্লেভ বিক্রি করার এটা বন্ধ করে দিয়েছিল। আগের পয়েন্টে লিখে নেবে স্লেভে, হ্যাঁ। স্লেভ মানে দাস, হ্যাঁ, যে জানো না বলে দিই, স্লেভ মানে হচ্ছে দাস। আগে দাসেদের অনেক গুরুত্ব ছিল, কীভাবে দাসেদের গুরুত্ব, আগে লোক কেন দাস, কিন্তু দাসের ই কী ছিল, যেটা আগে দাস ছিল কিছুদিন পর এটা রোবটে পরিণত হবে, আজ থেকে আরও 30-40 বছর পর মানুষ এবার রোবট কিনবে, অভ্যাসটা তো রয়ে গেছে না, শুধু সাবস্টিটিউট খুঁজছে। তো যাই হোক, এই যে দাসরা কী করতো, প্রথম কথা আমি ভাবছি যে আমি ধরলাম একটা 20-তলা বিল্ডিং বানাবো, তো আমাকে কী কী লাগবে, 20-তলা বিল্ডিং বানাতে মেটেরিয়াল কী লাগবে, রড, বালি, সিমেন্ট, তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে লাগবে মজদুর লাগবে আর মিস্ত্রি লাগবে। তো আমি ধরলাম ইরান থেকে মিস্ত্রি নিয়ে চলে এলাম, ঠিক আছে, কিন্তু লাগবে মজদুর, ইট, বালি, সিমেন্ট। তো নিশ্চয়ই ইট আমরা বানাতে পারবো, সিমেন্ট বা চুনসুরকিও, আগে সিমেন্ট ছিল না, চুনসুরকি ছিল, সেটাও বানানো যেত, আর বালিও কোথা থেকে আনানো যেত, আর জল তো পেয়ে যেত। তো এগুলো করবে কারা, স্লেভ। ওই জন্যে মানুষ কী করতো, ওই এখন যেটা আমরা টাকা দিয়ে করে নিচ্ছি সেটা আর টাকা দিয়ে তো হতো না, টাকা দিয়েও হতো, কিন্তু আগে কী করতো, অনেক খরচা পড়ে যাবে, ওই জন্য সবাই স্লেভ কিনে নিত, যে দোকান থেকে ওই স্লেভগুলো কিনে নিত, যে ভাই এটা এবার আমি সারা জীবন তাদেরকে কাজ করাতে পারবো, ঠিক আছে, তার ভরণ পোষণ খাওয়া দাওয়া দিয়ে দেবো, সারা জীবনও কাজ করবে, লাইক কাটাপ্পা, তাই না, এবং তার ছেলেও স্লেভ হয়ে যাবে। এই যে স্লেভ যে বিক্রি হতো না, এই জিনিসটাকেই বন্ধ করে দিল কে, কারণ স্লেভদেরকে যে তিনি ভালোবাসতেন, ওই জন্য তাকে আকবর অব দিল্লি সুলতান মনে হবে, তাই না, প্রজাহৈতিক কাজ বললাম না, প্রজাহৈতিক কাজে উনি ভালো ছিলেন কিছু কিছু ক্ষেত্রে বাদ দিয়ে, কিন্তু ধার্মিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে তার অবস্থাটা ঢেলা হয়ে যায়। তো লিখবো আমরা, কী লিখছিলাম, হি ইন্ট্রোডিউস আ ডিপার্টমেন্ট অফ চ্যারিটারি, চ্যারিটারি মানে কি, দান পুণ্য। এই চ্যারিটারি ডিপার্টমেন্টের নাম ছিল, লিখবো, দিওয়ান ই খরিয়ত।
এই যে দিওয়ানি খারিয়েত এটা কি ডিপার্টমেন্ট অফ টেরিটরি ছিল, ঠিক আছে? তো ডিপার্টমেন্ট অফ টেরিটরি তো ইংলিশ ওয়ার্ড, কিন্তু অ্যাকচুয়াল ডিপার্টমেন্টের নাম ছিল দিওয়ানি খারিয়েত। এই দিওয়ানি খারিয়েতে কী হতো, নেই দান পূর্ণ করতেন, এখানে গরিবরা আসতো তাদেরকে দান পূর্ণ করতেন, যারা ওই ওদের এরিয়ায় যারা অনাথ থাকতো তাদের জন্য একটা মানে রাখার ব্যবস্থা করতেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন, যারা গরিব মেয়েদের বিয়ের জন্য তিনি টাকা ডোনেট করতেন। গরিব মেয়েদের যারা বিয়ে শাদি হতো না, আগে তো পণ ফোনের ব্যাপার ছিল, তাদের জন্য পণের এই যে টাকাগুলো সব কেড়ে ডোনেট করতেন ফিরোজ শাহ তুগলক, ঠিক আছে? এই ডিপার্টমেন্ট থেকে সেটা হতো, লাইক কন্যাশ্রী, ঠিক আছে, রূপশ্রী যেগুলো হয় না, তো ওই টাইপের। তো কনসেপ্টগুলো কোথা থেকে আসছে বুঝতে পারছো? তো ইতিহাসে ছিল সবই, ঠিক আছে, ভাবো না এগুলো সব করা নতুন কনসেপ্ট, ঠিক আছে? ইতিহাস পড়েছে, কনসেপ্টে দিয়েছে কেউ, যাকে দেওয়ানি খারিয়াতের মতো ডিপার্টমেন্ট তৈরি করো যেখানে মেয়েদেরকে টাকা দেওয়া হবে। হ্যাঁ, ভেবে তো করেছে, শুনে না করলেও কারোর তো মাথায় আছে, যে তো আইএস অফিসার তার তো মাথায় আছে, সে তো জানে, এগুলোর অনেক ডিটেলস আছে, যত পড়বে পড়তে থাকবে, ঠিক আছে? তো একটা ভালো প্রজাহৈতিক কাজ, তাই না? নেক্সট লিখব, হি ইন্ট্রোডিউস আর রয়্যাল হসপিটাল। তাহলে রয়্যাল হসপিটাল মানে কি? রাজার হসপিটাল, রাজার একটা হসপিটাল তৈরি করলো। আজগর না আমাদের যে রাজাগুলো আছে আর কি, নেতা মন্ত্রী, হসপিটাল নেই, পিজি, SSKM, তাই না? তো যাই হোক, তো হচ্ছে প্রথম হচ্ছে রাজার একটা হসপিটাল তৈরি করলো। এই হসপিটালে কী হবে, যারা গরিব লোকেদের আছে তাদের ফ্রিতে চিকিৎসা হবে, ঠিক আছে? হ্যাঁ, রয়্যাল হসপিটাল যারা গরিব লোক আছে তাদের ফ্রিতে চিকিৎসা শুরু করে দিয়েছিল, আজ অবধি চলে যাচ্ছে, তাই না? রয়্যাল হসপিটালগুলো যত সরকারি হসপিটাল সব রয়্যাল হসপিটাল, সবগুলো ফ্রিতে চিকিৎসা হয়, ঠিক টাইমে হবে না, মরে যাওয়ার পর হবে, পোস্টমর্টম সব হসপিটালে করে দেবে তোমাকে, এটা নিয়ে চাপ নেই, ঠিক আছে? কোনো এক সময় বেড পেলেই হচ্ছে, তাই না? তো নেক্সট লিখবো, তাহলে আমরা ডিপার্টমেন্ট অফ স্লেভ লিখবো, হি ইন্ট্রোডিউস আর ডিপার্টমেন্ট অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ডিপার্টমেন্ট তৈরি করো, যদি বলে কে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করে ডিপার্টমেন্ট তৈরি করেছিল, এক্সচেঞ্জ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কাজের জন্য কে? এখানে কী হবে, এখান থেকে কাজ দেওয়া হতো। হ্যাঁ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হয় না আমাদের এখন, এখনকার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলো আছে না, এখনও আছে, কিন্তু কে করেছিল? প্রজাহৈতিক জন, এখানে সরকার তাদের কাজগুলো দিত, ওখানে যে দেখো এখানে PSC-তে এতজন ক্লার্ক লাগবে, এখানে পুলিশের লোক লাগবে, এগুলো তো ও সব ওদের কাছে খবর দিত, ওখান থেকে গ্রামে গ্রামে একটা করে থাকতো, মাসে মাসে যেয়ে পরে খোঁজ নিতিস যে হ্যাঁ ফর্ম বেরিয়েছে, আগে এভাবে ফর্ম বেরোতো না, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ফর্ম দিত, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ফর্ম দিত, দিয়ে ওখান থেকে পুলিশের ফর্ম দিত, ওখান থেকে সব ফর্ম দিত, SSC-র ফর্ম দিত, সব এভাবে হতো না আগে, না আগে প্রচুর ওগুলোর চাপ ছিল, এখন আর কোনো চাপ নেই, কোনো কাজ নেই, প্রচুর ভিড় হতো। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট লিখব, যদি বলে কোন সুলতানকে সুলতান অফ বিল্ডার্স বলা হয়, মানে ইমারত কা সুলতান হিন্দিতে, বিল্ডার্স, ঠিক আছে, কী হবে? ফিরোজ শাহ তুগলক, লিখে রাখবো, ইমারত কা সুলতান বলা হতো একে। প্রথম হচ্ছে এর টাইমে যত পুরাতন মকবরা ছিল, যত পুরাতন সুফিদের সুফি সন্তদের মকবরা ছিল সেগুলো সব রিকনস্ট্রাকশন করা হয়, ঠিক আছে? মকবরা মানে কি, এই মকবরা মানে কি,
সমাধি টাইপ, তাই তো? তো এগুলোকে যত কিছু সব রিকনস্ট্রাকশন করা হতো এই সময়। তারপরে অনেক টাউন তৈরি করে, যেমন জৌনপুর, হিসার, ফিরোজপুর, ফিরোজাবাদ আর ফতেহবাদ। লিখব, হি বিল্ট মেনি টাউন্স, হি বিল্ট মেনি টাউন্স লাইক জৌনপুর, হিসার, ফিরোজপুর, হিসার, এইচ আই এস এস এ আর হিসার কোথায় আছে? হরিয়ানাতে আছে না? তারপরে হচ্ছে হ্যাঁ, তারপরে ফিরোজাবাদ, ফতেহবাদ, ঠিক আছে? আর কি করেছিল না, এতগুলো শহর তৈরি করেছিল। প্লাস এর সময় কি হয়েছিল না, তো এত কিছু শহর তৈরি করছে, তো তৈরি করতে একটা ডিপার্টমেন্ট তৈরি করতে হবে, যারা এই শহরগুলো যত এই মানে যত বিল্ডিংগুলো সেগুলো রিকনস্ট্রাকশন করা অনেক কাজ হয়েছিল এই সময়, ঠিক আছে? তো নিশ্চয়ই ওদের ডিপার্টমেন্ট তৈরি করেছিল। তো এর সময় প্রথম PWD, যেটা আমরা এখন বলি, ওই ডিপার্টমেন্ট তৈরি হয়েছিল, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। এটা নাম দেয় 1856 সালে ডালহৌসি আলাদাভাবে, কিন্তু অ্যাকচুয়াল বলা হয় যদি কেউ সুলতানদের মধ্যে কে করেছিল বা এনসিয়েন্টে কার প্রথম জানতে পারি, তো কে এখনকার যেটা PWD ওই টাইপের একটা ডিপার্টমেন্ট তৈরি করেছিল। আমরা PWD লিখে রাখবো সুবিধা হবে। হ্যাঁ, এনসিয়েন্ট একটা ডিপার্টমেন্ট, তো ওই ডিপার্টমেন্টকেই তো পরে করে যাওয়া এই হবে। PWD নামটা 1856 সালে আসবে, ঠিক আছে? পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, যেখান থেকে যত রাস্তাঘাট সব কাজকর্ম, তো এই যে রাস্তাঘাট তৈরি করা থেকে শুরু করে বিল্ডিংস তৈরি করা থেকে শুরু করে এই যে ডিপার্টমেন্ট তৈরি করা, প্রথম ডিপার্টমেন্টকে তৈরি করেছিল ফিরোজ শাহ তুঘলক। এর সময় কী হয়েছে না, এই যে আমি কুতুব মিনার পড়েছিলাম না, হ্যাঁ, কুতুব মিনারের যে একটা দুটো তিনটে, ঠিক আছে, আগে তিনটে ধাপ ছিল, ঠিক আছে, তারপরে এর উপর বাজ পড়ে যায়, বাজ পড়ার পর কুতুব মিনার কী হয়, ভেঙে যায় একদম মাঝ থেকে দিয়ে। এই কী করে, এটাকে রিকনস্ট্রাকশন করে দেয়, রিকনস্ট্রাকশন করে আবার দুটো তাল্লা কী করে দেয়, ও বাড়িয়ে দেয়, এই দুটো তাল্লা বাড়িয়ে দেয়। আপারের যে আপার দুটো তল্লা, এখন পাঁচটা তল্লা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা তল্লার মধ্যে নিচের তল্লাগুলো কারা করেছিল, কুতুব মিনার, একদম কুতুবুদ্দিন আইবক, ইলতুতমিস কী করেছিল, শেষ করেছিল কাজটা, আর তার তিনটে অবধি, ঠিক আছে? তারপরে এর উপর বাজ পড়ে যায়, তারপরে যখন বাজ পড়ে যায় তখন এটাকে ভালো করে তৈরি করে গিয়ে রিকনস্ট্রাকশন করে ফিরোজ শাহ তুঘলক, তারপর আবার উপরে দুটো মিনার বানিয়ে দেয়, টোটাল পাঁচটা মিনার হয়, পাঁচটা ই হয়, ঠিক আছে? ঠিক আছে, লিখলাম। বলতো, কে 24 রকমের ট্যাক্সকে ইন্ট্রোডিউস করেছিল? মোহাম্মদ বিন তুঘলক। আমরা এই ট্যাক্সের চ্যাপ্টারটা পড়লাম না, এর ফেরিয়ত এই লিখালাম, ফেরিয়ত, খারাজ, খামাস, তারপরে এই 24 রকম ট্যাক্সটাকে কী করে অ্যাবলিশ করে দিয়েছিল, আর নতুন 4 রকম ট্যাক্সকে ইন্ট্রোডিউস করেছিল। 4 রকম ট্যাক্স তো বললাম, কী কী? জিজিয়া, খারাজ, খামাস, জিজিয়া, জাকাতটা, খারাজ, খামাস। কিন্তু ওর যে ওর উপরে 24 রকম ট্যাক্স ছিল সেটাকে কী করে দিল, অ্যাবলিশ করে দিল, মনে রাখবি। লিখব, হি ডেস্ট্রয়েড জ্বালামুখী টেম্পল অ্যান্ড জগন্নাথ টেম্পল অফ পুরী। হি ডেস্ট্রয়েড জ্বালামুখী টেম্পল অ্যান্ড জগন্নাথ টেম্পল অফ পুরী। তাহলে জ্বালামুখী টেম্পল আর জগন্নাথ টেম্পল পুরীর কে ডেস্ট্রয় করেছিল, ফিরোজ শাহ তুঘলক। যদি বলে কেন, অ্যান্সার কী হবে, একদম বলে দিস। এর আগে যারা সৈন্য ছিল, কে তৈরি করেছিল অনেক সৈন্য, আলাউদ্দিন খলজি, আর সৈন্যদেরকে জন্য কী করেছিল, বেতন সিস্টেমটা কী করেছিল, নগদে দেখো। এ প্রথমবার কী করলো না, সৈন্যদেরকে না, ফার্স্ট বার প্রথমবার
সৈন্যদের পদটাকে বংশানুক্রমিক করে দিল। ভালো করে বুঝুন যে সৈন্য পদটা হেরিটেটি বংশানুক্রমিক করে দিল, মানে সৈন্য যে ছেলে সে সৈন্য হবে। এর আগে কিন্তু কোনো বংশানুক্রমিক ছিল না। প্রথম কথা, এবার তাদেরকে তো বেতন দিতে হবে সৈন্যদেরকে, তাই না? বেতনের সিস্টেমটাকে উনি উঠিয়ে দিল, বললো না ইক্তা দেওয়া হবে, মানে যেমন ইক্তা সিস্টেম চলতো না, যে বেতনের পরিবর্তে জমি দেওয়া হবে, আর জমি থেকে যে খাজনা পাবে সে খাজনাটা ওরা নেবে। এবার ভাবো যদি সৈন্যবাহিনীরা একটা আলাদা, তাদের আলাদা স্ট্রাকচার থাকে, তাদের আলাদা তো একটা রুতবা থাকে, তারা যদি ট্যাক্স নিতে যায় তো কৃষকদের সাথে কীরকম ব্যবহার হবে, আর একটা রাজস্বের লোক গেলে কীরকম ব্যবহার হবে, ঠিক আছে? তো যদি সৈন্যরা ট্যাক্স নিতে যায় তাহলে কীরকম ব্যবহার হবে? হ্যাঁ, ট্যাক্স জোর করে আদায়, অনেক রকম খারাপ একটা প্রভাব প্রতিপদ পড়বে, তাই তো? তো যেহেতু সৈন্যদের আলাদা রুতবা থাকে জিনিসটা, তো এই কী করলো, প্রথমবার তাদের সৈন্যদেরকে কী জমি দিতে লাগলো বেতন না দিয়ে পড়ে, আর যার ফলে কী হলো, সৈন্যরা কী হবে, অত্যাচারী হয়ে যাবে, সৈন্যরা আরও বেশি আদায় করবে, সৈন্যদের মধ্যে লোভ আসবে, ঠিক আছে? তো এই এটা প্রথমবার করলো যে সৈন্যদের পদরা বংশানুক্রমিক করে দিল, ঠিক আছে? আজকেও সৈন্যদের যখন কিছু মারা যায়, তাদের যদি ওই চাকরিটা বা কারো বাবা যদি সৈন্যদের কাজ করে এবং তার ছেড়ে যায়, কিছু ক্ষেত্রে লাভ পায়, কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে? তো এগুলো কোথা থেকে শুরু, কোথা থেকে হচ্ছে? এই প্রথম সুলতান না যে সৈন্যদের এই যে ঘুষ খাওয়ার প্রথাটা শুরু করে। হ্যাঁ, এই প্রথম সুলতান যে সৈন্যদের মধ্যে ঘুষ খাওয়া প্রথাটা শুরু করে। এই যে এর আগে সৈন্যদের যাতে ঘুষখড়ি না হয়, ঠিকঠাক থাকে, ওই জন্য আলাউদ্দিন খলজি কী করেছিল, দাগ অ্যান্ড হুলিয়া ইন্ট্রোডিউস করেছিল না? দাগ কী করেছিল, বায়োডাটা, ঘোড়ার ইকে দাগ, হুলিয়া হচ্ছে সৈন্যের বায়োডাটা। আর এই প্রথম কী করলো না, ডুপ্লিকেট সৈন্য ঢোকাতে লাগলো, যা ওদের যারা পরিচিত তাদেরকে সৈন্যতে অ্যাডমিশন নিয়ে নাও, এই সব ঘোড়াগুলোকে দিয়ে দাও, ওগুলোকে নিয়ে নাও। এই যে ডুপ্লিকেট জিনিসটা সৈন্যতে প্রথমবার যে শুরু করলো সেটা হলো কে, ফিরোজ শাহ তুঘলক। লিখবো এর সম্বন্ধে একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট লিখে রাখবো, লিখবো এগ্রিকালচার বলে পয়েন্ট দেবো, ঠিক আছে? যদি বলে এগ্রিকালচারে প্রথম ইরিগেশন সিস্টেম কে ইন্ট্রোডিউস করে, গিয়াসউদ্দিন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট কে তৈরি করে, ঠিক আছে? আর এ কী করে, এ ক্যানেল সিস্টেমটাকে প্রচুর আকারে বৃদ্ধি করে দেয়, ক্যানেল সিস্টেমটাকে, মানে হিন্দিতে যে বলে নেহরু, বলে নেহরু কা জাল, ক্যানেলের জাল ছড়িয়ে দেয় ভারতবর্ষে। কেন এরা দেখ, তুগলক বংশ, আমরা একটা জিনিস দেখছি যে আর যে বংশ তুগলক বংশ কিসের ওপর কাজ করে গেছে, এগ্রিকালচার। যেহেতু ওদের যে পূর্বপুরুষ ছিল মোহাম্মদ বিন তুগলকের বাবা গিয়াসউদ্দিন তুগলক, তিনি বলতেন যে যে দেশে এগ্রিকালচার আছে তার দেশে সেই দেশে সব আছে, আর কিছু লাগে না, সেটাকে সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো ওর এরা সবাই এগ্রিকালচারের ওপর প্রচুর কাজ করে গেছে। এ তো নেহরু কা জাল, মানে হচ্ছে কি ক্যানেলে জাল ছড়িয়ে দিয়েছিল পুরো জোরে, ঠিক আছে, পুরো ভারত জুড়ে। এ যেটা করতে চেয়েছিল যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন মানে জল ক্যানেলের মাধ্যমে চাষ করার সুবিধা চলে যায়, সেটা এরা করার চেষ্টা করছিল, ঠিক আছে? লিখবো হি কনস্ট্রাক্টেড নিউ ক্যানেলস আন্ধেরি আনাম, আনহারি, ANHARI, আনহারি আনাম, ক্যানেলগুলোর নাম, ঠিক আছে, ক্যানেলগুলোর নাম কী লিখে রাখবো, আনহারি আনাম, ANHARI, আনহারি আনাম, কমা দিয়ে লিখবো, যমুনা ফিরোজাবাদ ক্যানেল, ঠিক আছে? তো এরকম প্রচুর ক্যানেল, আমি এক দুটো নাম লিখলাম, একটা নাম লিখলাম কি আনহারি আনাম ক্যানেল, আর একটা হচ্ছে যমুনা ফিরোজাবাদ ক্যানেল। তো এরকম প্রচুর ক্যানেল ইন্ট্রোডিউস করেছিল, আর এই মানে ক্যানেলের জন্য উনি ইরিগেশন ট্যাক্স অ্যাপ্লাইড করেন। লিখবো হি অ্যাপ্লাইড ইরিগেশনাল ট্যাক্স, হি অ্যাপ্লাইড ইরিগেশনাল ট্যাক্স। এই ক্যানেল সিস্টেমগুলো করেছে তো, এর জন্য তো ট্যাক্স অ্যাপ্লাইড করবে। লিখবো হি অ্যাপ্লাইড ইরিগেশনাল ট্যাক্স, ড্যাশ দিয়ে লিখবো,
ট্যাক্সটার নাম লিখব হক ই সরবা। হক হক মানে কি? নিজের হককে পেয়ে যাওয়া, যেহেতু ও করেছে তাই হক। হক ই সরবা, হক ই সরবা, হক স্ল্যাশ দিয়ে ই স্ল্যাশ দিয়ে সরবা। তো হাকি সরবা হচ্ছে কি? একটা ট্যাক্স, তাই তো? কে অ্যাপ্লাই করেছিল? একটা ইরিগেশনাল ট্যাক্স, ঠিক আছে, ইরিগেশনাল ট্যাক্স। এই ট্যাক্সটা অ্যাপ্লাইড করে দিয়েছিল কে? ফিরোজ শাহ তুগলক। কারণ এই ক্যানেল সিস্টেমটাকে যেহেতু করেছিল, ওখানে খরচা হয়েছিল ওখান থেকে টাকা তোলার জন্য। একটা এগ্রিকালচার ট্যাক্সের নাম বলো তো, এটা ইরিগেশনাল ট্যাক্স, এগ্রিকালচার ট্যাক্স আগের দিনই করালাম, ভুলে যাচ্ছে, লোন, সরি, লোন, এগ্রিকালচার লোন, তাকবি আর সন্ধার, ওটা এগ্রিকালচার লোন, ঠিক আছে, ওটা মনে রাখবে, ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মৎস্যকর, মৎস্যকর ছিল এগ্রিকালচার ট্যাক্স, তাই না? এই না, মানে এই এগ্রিকালচার তো আছে, আর একে মানে একে বলা হয় মানে বাগান হয় না, বাগান, বাগানের সুলতান বলা হয়। হ্যাঁ, বাগানও কা সুলতান বলা হয়। বাগান মানে এত বাগান তৈরি, এর সময় 1200 থেকে 1500 বাগান তৈরি করে দিল, শুধু শুধু আম আর পেয়ারা এই গাছের বাগান তৈরি করে দিয়েছিল। 1200 মানে বুঝতে পারছেন, 1200 মানে 1200টা গাছ নয়, 1200টা বাগান। আর এখনকার বাগান আমরা যে বাড়ির কাছে করি ওরকম বাগান নয়, বাগান মনে হচ্ছে একটা এরিয়া জুড়ে বাগান, আম বাগান হয় না বড় বড়, ওরকম এক একটা এরিয়া মানে কত, ধরো 20, 50 বিঘা, 60 বিঘা এরিয়া জুড়ে জুড়ে হয়ে গেল, 100 বিঘা এরিয়া জুড়ে জুড়ে হয়ে গেল একটা মানে ইকে পুরো বাগান তৈরি করে দেওয়া। ওই বাগানকে সুলতান বলা হতো একে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম যে এর সময় এর অনেক ডিটেলস আমরা জেনে গেলাম, যেখান থেকে প্রশ্ন আসবে আর মনে হয় না সেরকম কোনো প্রশ্ন আসতে পারে, দেখে নিই একবার। একটা জিনিস এখানে লিখে রাখবো, এই সম্বন্ধে লিখবে হি ব্রট অশোকান পিলার টু দিল্লি। এই অশোকান পিলারটাকে দিল্লিতে নিয়ে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হি ব্রট অশোকান পিলার টু দিল্লি, আর লিখবো হি ইন্ট্রোডিউস টু কয়েন্স, হি ইন্ট্রোডিউস টু কয়েন্স, লিখবো আধা ADHA আধা অ্যান্ড বিক BIKH, আধা অ্যান্ড বিক BIKH, হি ইন্ট্রোডিউস টু কয়েন আধা ADHA আধা অ্যান্ড BIKH বিক। দিয়ে এর এমনি নাচ গান সঙ্গীত এগুলো খুব ভালোবাসতো। 88 সালে উনি কী হয় না, মারা যায়, ঠিক আছে, যখন মারা যায় তখন তার উত্তরাধিকার নিয়ে প্রচুর কী হয় যুদ্ধ শুরু হয়ে যায়। দিয়ে কোনোরকম করে উত্তরাধিকারের যুদ্ধ সলভ হয়ে পড়ে, মোহাম্মদ শাহ তুগলক কে হয় এরপরে সুলতান হয়, ঠিক আছে। মোহাম্মদ শাহ তুগলক পয়েন্ট দেবো, আর একটু আছে দেখে নিই, ফিরোজ শাহর পর আসবে কে? মোহাম্মদ শাহ তুগলক। He was the last king of Tughlaq dynasty. ঠিক আছে, আর ফার্স্ট কিং কে ছিল? ফাউন্ডার গিয়াসুদ্দিন বা গাজী মালিক, তাই না? গ্রেটেস্ট রুলার কে ছিল? MBT মোহাম্মদ বিন তুগলক। অনেকে ফিরোজ শাহ তুগলক মেরে দেবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এটাতে পড়ে নিচ্ছি, ফাউন্ডার ছিল মোহাম্মদ গিয়াসুদ্দিন তুগলক গাজী মালিক, মোহাম্মদ বিন তুগলক জুনা খা, তাই তো? ফিরোজ শাহ তুগলক তো আমরা পড়লাম, আর এবার আমরা পড়ব মোহাম্মদ তুগলক, কী বলো, মাহমুদ শাহ তুগলক, লিখব নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক, মাহমুদ শাহ তুগলক, নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক, নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক, নাসিরুদ্দিন
নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক লিখে রাখব। তো ফিরোজ শাহ তুগলক মারা গেলে উত্তরাধিকার নিয়ে প্রচুর সমস্যা হয়, প্রচুর যুদ্ধ হয় তার ইসেদের মধ্যে। তো তারপরে কি হয়, নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক কি হয় সিংহাসনে বসে, আর এ কি হয় লাস্ট সুলতান হয় কোথায়, তুগলকদের। ঠিক আছে, লাস্ট সুলতান, লাস্ট সুলতান হয় তার কেন, প্রথম কথা হয় না এর সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1398 খ্রিস্টাব্দে তৈমুর লঙ্গ, তাই না, তৈমুর লঙ্গ অ্যাট্যাক করে দেয় ইন্ডিয়ায়। ঠিক আছে, তৈমুর লঙ্গ অ্যাট্যাক করে দেয় ইন্ডিয়ায়। এর সময় ডিউরিং হিজ টাইম তৈমুর লঙ্গ অ্যাট্যাক ইন ইন্ডিয়া বা দিল্লি, তৈমুর 1398 খ্রিস্টাব্দে তৈমুর লঙ্গ কি হবে অ্যাট্যাক করে দেবে। ঠিক আছে, তো তৈমুর লঙ্গ যখন ভারতে অ্যাট্যাক করে দেবে তখন কি হবে, এই যে রাজা থাকবে কে, একদম মাহমুদ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ কি হয়ে যাবে শেষ, তোর গল্প শেষ হয়ে যায়। যখন গল্প শেষ হয়ে যায় তৈমুর লঙ্গ কি হয়ে যায়, ভারতের হেড হয়ে যায়। কিন্তু তৈমুর লঙ্গের বাড়ি কোথায় আগে জানতে হবে, কেন তৈমুর লঙ্গ একটু না জানলে বুঝতে পারবো না এবার হিস্ট্রিটা কী হবে। তৈমুর লঙ্গের বাড়ি কোথায় কেউ বলতে পারবে, মঙ্গল বললো, মঙ্গল, মঙ্গলরা ভারতে কোনো দিন শাসন করেছে, তাহলে এদের বাড়ি ছিল বলেছিলাম না মধ্য এশিয়া, মধ্য এশিয়া মানে ইরাক ইরান এই পাঁচটা, এখানে একটা জায়গা ছিল লিখব নাম সমরখন্ড, এই সমরখন্ডের শাসনকর্তা ছিল কে, তৈমুর লঙ্গ। এই যে তৈমুর লঙ্গ, লঙ্গ মানে কি ল্যাংড়া, একটা পা মালটা ছিল না, মানে ল্যাংড়ি ল্যাংড়ি চলতো, যুদ্ধে এই নষ্ট হয়ে গেছিলো, তাই ওকে লঙ্গ বলা হতো, তৈমুর লঙ্গ, তৈমুর নাম ছিল। ঠিক আছে, আরেকজনের নাম তৈমুর কার, হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক, তো তৈমুর লঙ্গ, এই যে তৈমুর ইরানের মধ্য এশিয়া এই পাশে ইরান ইরাক আছে, এখানকার মধ্য এশিয়ার একটা শাসক ছিল, রাজা ছিলেন। ঠিক আছে, জায়গাটার নাম ছিল সমরখন্ড, সমরখন্ডের শাসনকর্তা ছিল কে, তৈমুর লঙ্গ। তৈমুর লঙ্গ সেই সময় ভারতের কথা সবাই শুনেছে, ভারত মানে সোনেকার চিড়িয়া, ভারতে খাবার দাবার আছে, ভারতে হেভি চাষবাস আছে, বিভিন্ন রকম ফসল আছে, তারপরে আর কি বলবি বল, ভারতে এত সুন্দর অ্যাটমসফিয়ার আছে, পাহাড় পর্বত আছে, ঘোরার জায়গা আছে, ভারতে সোনাদানা আছে, ভারতে রূপো আছে, আর কি বলবো, এত সুন্দর সুন্দর খেলোয়াড় আছে, ধোনি আছে, তো ইচ এন্ড এভরিথিং আছে ভারতে, হ্যাঁ রানুদির গান আছে। তো ভারতকে এমনি সোনেকার চিড়িয়া বলা হতো না, ঠিক আছে, আর যেখানে আরব সমরখন্ড এসব অঞ্চলে জলে বৃষ্টি হতো না, চাষ কী হবে, পাথরে অঞ্চল, ঠিক আছে, কোনো চাষই হতো না। আর আমাদের এখানে বর্ষাকালে আলাদা চাষ হবে, ঠান্ডাকালে মূলো হবে, গরমকালে আবাদ ই হবে, ঠান্ডাকালে কফি হবে, এরকম মানে জীবন, হ্যাঁ ইচ এন্ড এভরিথিং প্রডিউস হবে, নর্থে যাবে তো এখানে এখানে জাফরান হবে, তাই না, সাউথে মশলা হবে, ঠিক আছে, মানে এত যে আমরা আমাদের কাছে টাকা হবে না সারা জীবন খাবার, না খেয়েই মরে যাবো এমন কিছু জিনিস খাবার থাকে, তাই না। আর ওগুলো নিয়ে যদি যাবি তুই দেখবে এইসব জায়গায় যাবি তো শুধু খেজুর আর খেজুর আর কিছু নয়, জলও কিনে খেতে হবে। তো ভগবান এত সুন্দর একটা দেশ দিয়েছে, প্লাস এত সোনা দানা, তাই না, মানে পাগল হয়ে যেত লোক ভারতের নাম শুনলে, তো সবাই ওই জন্য ভারতে কী করতে আসতো, লুট করতে আসতো। আর ওরা তো ভারতের গল্প শুনতো, আগে নাকি অন্য দেশের মানে লোকেরা যখন তাদের বাচ্চা বাচ্চাদেরকে সব ভারতেরই গল্প শোনাতো, জানো, ওই ঠাকুমারা যখন গল্প শোনায় না, সবাই ভারতের গল্প শোনাতো, যে এমনি একটা দেশ আছে, এ আছে, সে দেশের বাসিন্দা আমাদের গর্ব হওয়া উচিত। তো এই এই দেশে হ্যাঁ আজ অব্দি লুট চলছে, তো আর নেতামন্ত্রী তো আজকেও তো লুট করছে, কোথাও না কোথাও ঘাপছেই না নিশ্চয়ই, এখনও কোথাও না কোথাও লুট করছে না, ভ্যাকসিন থেকে শুরু করে কিছু না, তাও শেষ হচ্ছে না ভাবা যায়, আমি তো ভাই ভাই যদি শেষ কখন হবে, শেষই হবে না কোনো দিন, সবাই সবাই লুটছে, লুটছে না, পুলিশ যাও এখনই লুটছে রাস্তায় কেউ, এদিক
এই কারণে সবাই লুটছে চারিদিকে। ওষুধ দোকানে যাও দেখো ওখানেও দেখবে ওষুধ এমআরপি রেটে নিচ্ছে, এক টাকা কমাচ্ছে না, ঠিক আছে। এখানে রাস্তা হচ্ছে, এখানেও প্রোমোটারিং মারছে। তো রোজ লুটা হয় ভারতকে, মিনিটে মিনিটে, এখনও লুটছে কিন্তু শেষ হবে না ভাই। এটাই ভগবান দিয়ে রেখেছে এমন কথা, চাপ নেই তাই বারুক, ঠিক আছে। এবার কেস কী হচ্ছে যে এই ভারতের গল্প শুনেছে, ভারত আসলে ছটফট করে, এরাও এ এক সময় পাওয়ারফুল হয়েছে তৈমুরলঙ্গ, তাকে হুইপ অফ গড, ঈশ্বরের চাবুক বলা হয়। তৈমুরলঙ্গ ইজ অলসো নোন এজ হুইপ অফ গড। তৈমুরলঙ্গ ইজ অলসো নোন এজ হুইপ অফ গড, তাকে ঈশ্বরের চাবুক বলা হয়। ঈশ্বরের চাবুক মানে বুঝতে পারছে কেমন চাবুক? থর, থরের যেমন হাতুড়ি ছিল না, হ্যাঁ ওইরকম ঈশ্বরের চাবুক। তো ভারতে এসে তো প্রথম ও প্রচুর লুট করে নিজের মন, মানে আমরা যেমন একদম সবাইকে রি থাকে না, একটা ইচ্ছে থাকে ছোটোবেলায়, ইচ্ছে কী থাকতো? মেলা যাব, তাই না? একদম ছোটোবেলায় তো মেলাতে যেয়ে আমরা কী করতাম? মেলাটা আমাদের কেমন আকর্ষণ জায়গা, ওরকম ভারতটা পুরোটাই মেলা তাদের এই লুটেরাদের কাছতে। সবাই আসতো ভারত, মানে মেলা ভারতে। তো ভারত যখন আসতো পাগল হয়ে যেত, ওরা আমরা মেলাতে যাই, বাচ্চাদের যেমন পাগল, এটা মা এটাতে চাপবো, এটা করবো, এ করবো, যা ইচ্ছে তাই করবো, সব গাড়ি কিনবো, ঠিক আছে। তো ওরাও তাই করতো ভারতে এসে, সব কিছু একদম তছনছ করে দিত, এও তছনছ করে, রূপো ফুপো সোনা হিরে সব নিয়ে যায়। কিন্তু তার সাথে কোশ্চেন তো ইউপিএসসি দেবে না, ইউপিএসসি একটু অন্যরকম ভাবনা চিন্তা করে, ইউপিএসসি টুক করে করে দেবে যে যারা এসেছিল ভারতবর্ষে লুট করে গেছে, এর মেন্টালিটি ছিল লুট করবে চলে যাবে। এর আগে কার? মোহাম্মদ ঘুরি ঢুকেছিল লুট করবে চলে যাবে। না না, ও তো রেখে চলে গেছে, লুট করে চলে গেছে। ও তারা তো এখানে থাকতো, ওখানে যাবে কেন ঘুর আবার? ও কুতুবুদ্দিন নাইবককে রেখে চলে গেছে, ওরা ওদের কারো মেন্টালিটি ছিল না এখানে থাকার, সবাই নিজের বাড়ি পালিয়ে যাবে, ঠিক আছে। তো এরও মেন্টালিটি কী ছিল? যাবো লুট করবো চলে আসবো, লুট করেছে, লুট ফুট করে পরে একদম পুরো মস্তি ফস্তি করে মানে চলে এসছে। চলে যখন আসে যেহেতু কোয়েশ্চান ইউপিএস হবে, এ একটা অন্যরকম গল্প করে গেছে, এ ভারতে সব জায়গায় ঘুরেছে, সব কিছু লুট করেছে, তো এবার সব কিছু নিয়ে যাবে, সোনা দানা সব নিয়ে যাবে। তার সাথে ও যেটা নিয়ে গেছিলো সেটা হচ্ছে ভারতের শিল্পীদেরকে নিয়ে চলে গেছিলো, যারা শিল্পী ছিল, যারা আর্ট অ্যান্ড কালচার এগুলো কি করতো, যারা বিল্ডিংস তৈরি করতো ভারতীয়দের, ঠিক আছে। তো কোয়েশ্চান দেবে কিন্তু যে যারা লুট করে নিয়ে গেছে কে ভারতের এদের মধ্যে শিল্পীগুলোকে নিয়ে গেছে, কী হবে অ্যান্সার? তৈমুরলঙ্গ। ইউপিএসসি কিন্তু এই টাইপের কোয়েশ্চান করে। এবার ভারতের শিল্পী নিয়ে যাচ্ছে মানে কি? ভারতের সেই সময় শিল্পের কদর কেমন ছিল? খুবই বেশি। ওদের এক মুগ্ধ হয়ে গেছিলো ভারতের শিল্পের রূপ দেখে, তাই না? যেগুলো আমি ওখানে বানাবো, তাই না? তো এ তো লুট করে দেন, নর্মালি লুট সবাই করে গেছিলো, এ একটা অস্বাভাবিক লুট করেছিল যে তার মধ্যে ভারতের শিল্পীগুলোকে নিয়ে চলে, যাকে যাকে পেয়েছিল বেঁধে নিয়ে চলে গেছিলো। আর শাহজাহান তো পরে হাত কেটে দেবে, শিল্পীগুলোকে নিয়ে চাপ ছিল সেই সময়, তাই না? তো যাই হোক, এই নিয়ে চলে যাবে। আর যখন নিয়ে যখন চলে যাবে না, তা ও তো ভারতরা জিতে গেছে, কারণ একে তো মেরে দিয়েছে এই মোহাম্মদ নাসিরুদ্দিন মাহমুদ শাহকে, তাই তো? ও তো হেরে গেছে প্রথমে। তো ও কী করবে? এখানে একজনকে রেখে দিয়ে চলে, ভাই তুই এখান থেকে যাবে, আমাকে ট্যাক্স ফ্যাক্স দিয়ে দিবি। ওই লোকটার নাম ছিল খিজির খা। হ্যাঁ, আর খিজির খা প্রথম সৈয়দ ডাইনেস্ট্রি যখন চলে যাবে, ও যাওয়ার পর 1400-1412 খ্রিস্টাব্দে মারা যাবে, বুঝতে পারলি? 1412 খ্রিস্টাব্দে মারা যাবে, 1412 খ্রিস্টাব্দে ও মারা যাবে যখন ও এখান থেকে চলে যাবে তৈমুরলঙ্গ, আর এখানে ও মারা যাবে, এখানে রেখে দেবে খিজির খা, খিজির খা। আর খিজির খাই এখানে কী করবে যখন ও মারা যাবে 1412 খ্রিস্টাব্দে তৈমুরলঙ্গ, আর ও এখানে 1414 খ্রিস্টাব্দে সৈয়দ ডাইনেস্ট্রি ফাউন্ড করে দেবে। নেক্সট কালকার টপিক কী হবে আমাদের? সৈয়দ ডাইনেস্ট্রি আর লোধি, শেষ হয়ে যাবে।